3,80,000 6,50,000 2010 এর মডেলের গাড়ি 6,30,000 2022 এর এক্স করলা। আমরা এই মুহূর্তে চলে আসছি একটি গাড়ির রাজ্যের মধ্যে, আপনারা গাড়ির হাট বললেও চলে। এই শোরুমে দেখেন আপনারা, আমরা প্রতি সপ্তাহে নেয় আজকেও নতুন ভিডিও নিয়ে আসছি। এই শোরুমে সব মিলিয়ে আপনি 30টার অধিক গাড়ি পাবেন, এবং কি আপনার কাছে বাজেট যদি থেকে থাকে 4,00,000, 5,00,000, 7,00,000, 10,00,000, 3,50,000, এই বাজেটে অনেক গাড়ি পাবেন। একটু ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। গাড়িগুলো দেখেন, আমরা এই মুহূর্তে আছি শাহালি কার সেন্টারে। তোতা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একই অবস্থা। আলহামদুলিল্লাহ। আর দুঃখের বিষয় হলো বিদ্যুৎ চলে গেছে। আমরা আগে বাইরের গাড়িগুলো শেষ করে দিই। শোনেন, বিদ্যুৎ চলে গেছে আজকে, কিন্তু মানে ক্রেতাদের জন্য খুব সুখবর আছে। কী সুখবর ভাই? যেমন অনেক ভাই খুঁজে, হ্যাঁ পায় না, জোড়া জোড়া মিলে রাখছি আমি, খালি কিছুক্ষণ পরে দেখতে পারবেন। জোড়া জোড়া মিলে জোড়া 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 ওকে, আমরা প্রাইস হবে রিজনেবল প্রাইস। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। আর আমরা ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, আপনি যে গাড়ি কিনেন একদমে গাড়ি একদমে গাড়ি। ওকে, আমরা শর্ট টাইমের মধ্যে ভিডিওটা শেষ করব। আপনার যে গাড়ি পছন্দ হবে স্ক্রিনে নাম্বার আছে, একটু যোগাযোগ করবেন। চুরি বিস্তারিত দিয়ে স্টার্ট করি। এটার মডেল একটা কত ভাই? এটা 98 98 মডেল। আচ্ছা, আর রেজিস্ট্রেশন দেখেন, 2002 রেজিস্ট্রেশন, কালারটা ব্যানসন কালার। আর চুরি ভিস্তাগুলো খুবই হাই গ্রেডের গাড়ি। আপনারা ভিতরটা একটু যদি একটু দেখায় দিই, ভিতরে ফুললি বেজ ইন্টেরিও, আর সিট কভারগুলো কিন্তু চমৎকার লেদারের সিট কভার পেয়ে যাচ্ছেন। আর পিছনটা দেখেন, হ্যান্ড রেস্ট সহ অসাধারণ একটা গাড়ি। তো ভাই, এই গাড়িটার প্রাইস কেমন চাচ্ছেন? এটা 6,50,000 6,50,000। এরপর আমরা খুবই আপ মডেলের একটা গাড়ি দেখাবো, 2010 এর মডেলের গাড়ি, বাট দাম কিন্তু খুবই কম। কিউট একটা গাড়ি, সুজুকি সুইফট। গাড়িটা দেখেন, রেড ওয়াইন কালার টাইপের। আর গাড়ির মডেল 2010, আর এগুলো জিরো মাইলেজে আসে। একটু ভিতরটা দেখাই দিই, ব্ল্যাক ইন্টেরিয়র, অল অপশন অটো, জাস্ট আপনার গিয়ারটা আপনার ম্যানুয়াল পাচ্ছেন। আর এই সিটগুলো কিন্তু অরিজিনাল, মানে কোনো কভার ইনস্টল করা না, অরিজিনালের সিট সাথে, এবং কি প্রত্যেকটা গ্লাসে সুজুকির যে মনোগ্রামটা সেটা সব পেয়ে যাচ্ছে। এটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই? 6,30,000 ওকে। এখন এই মুহূর্তে আসি, যাদের কাছে বাজেট আছে কম, মানে আপনার কাছে বাজেট আছে মাত্র 3,80,000 টাকায়, আর এই বাজেটে চাচ্ছেন পেপার সাবডেট সহ একটা গাড়ি, তাহলে পেয়ে যাচ্ছেন একটা চমৎকার 100 গাড়ি, 100 LX জোস একটা গাড়ি, সিলভার কালার। আর ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখাই দিব, অ্যাশ ইন্টেরিয়র, একেবারে অল অপশন অটো। আর গাড়িটা জাস্ট একটু ডোরগুলো ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন দেখেন। আর এটার প্রাইসটা আমরা আগেই বলেই দিয়েছি, তাছাড়া গাড়ির চাকার কন্ডিশনও ভালো আছে। এটা প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই? 3,80,000 3,80,000 ওকে। আর পিছনে একজোড়া গাড়ি রাখা আছে, ওই পাশে এলিয়ান, এই পাশে আছে আপনার অ্যাসিস্টা, এক্স করলা অ্যাসিস্টা যারা খুঁজছেন। এটা মডেলটা কত ভাই? তো ভাই, 2001 এর গাড়ি। আচ্ছা, ওল্ড শেপের গাড়ি যারা খুঁজছেন, হোয়াইট কালার, আর হোয়াইটের সাথে ভিতরে বেজ ইন্টেরিয়র আপনার পেয়ে যাচ্ছেন, বেজ প্লাস আপনার অ্যাশ ইন্টেরিয়র। দরজাগুলো আপনার বেজ পাচ্ছেন, প্লাস আপনার ড্যাশবোর্ডটা পাচ্ছেন অ্যাশ ইন্টেরিয়রে, অ্যান্ড্রয়েড প্লেয়ারও পেয়ে যাচ্ছেন। এটা প্রাইসটা কেমন পাচ্ছেন? 9,50,000 9,50,000 বলছি না যে চমকদার যেমন আজকে কেমন নেবেন? আচ্ছা, মানে কি নেবেন না? 9,50,000 এরপর পাবেন কি? ওলশেপের এলিয়ান কি বলে? এলিয়ান 2005 আচ্ছা 2008 পাঁচের গাড়ি, 21 সিরিয়াল 8 রেজিস্ট্রেশন। আর গাড়িটা কিন্তু অল কমপ্লিট, গাড়িটা একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন, সফট টাচ এসি, ফুললি আপনার উডেন পাচ্ছেন। এইটার প্রাইসটা কেমন পড়বে তো ভাই? 1,450 1,450 আচ্ছা, এই সিরিয়ালের গাড়িগুলো দেখাই চাচ্ছেন, একটা কম বাজেটের সানরুফ সহ গাড়ি একজোড়া আছে, এই পাশে একটা সিআরভি গাড়ি আছে, এই পাশে আর একটা সিআরভি গাড়ি আছে। এইটা প্রাইস, এটা হলো 97 মডেল, আর এটা 98 মডেল, এটাও সানরুফ পাচ্ছেন, আর এটা তো বিশাল বড় একটা সানরুফ পাচ্ছেন। দুইটার প্রাইস কেমন পড়বে ভাই? শুনেন, 97, 98, 2004 আচ্ছা, চারটা তিনটা আছে, তিনটা 97, 98, 2004 তিনটা সিআরভি গাড়ি। এটার প্রাইসটা কেমন পাচ্ছেন ভাই? 7,500 7,500 আর 98 যেটা, এটার প্রাইসটা কেমন? 98 প্রাইসও এরকমটাই, 7,500 7,500 ওকে, ফিক্সড। এরপর আমরা যদি একটু চারটা দেখাই, এটা তো আপনারা ফুট স্টেপ পেয়ে যাচ্ছেন, এবং কি ভিতরে ইন্টেরিয়রটা দেখেন, বাট এটা হচ্ছে হার্ড টপ, এবং কি ওল্ড শেপের দুইটা পেয়ে যাচ্ছেন আপনারা সানরুফ সহ। গাড়িটাও চমৎকার লেদার সিট, অ্যান্ড্রয়েড প্লেয়ার, গাড়ির এসি, ইঞ্জিন, সাসপেনশন সব ওকে পারফেক্ট ওকে। আচ্ছা, সামনে পিছনে বিগো বাম্পারও পেয়ে যাচ্ছেন। এটার প্রাইসটা কেমন পড়বে ভাই? 1,250 1,250 একটু এই পাশে চলে আসি,
আমরা এই পাশে একটা ওল্ড শেপের এলিয়ন দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, এখন দেখাবো ওল্ড শেপের একটা প্রিমিয়ো গাড়ি। তো দাদা এটার মডেল কত ভাই? এক্স করোলার দামে এফ প্রিমিয়ো দিয়ে দিব আজকে। মানে এক্স করোলার দামে এফ প্রিমিয়ো? হ্যাঁ আচ্ছা, এটার মডেল ইয়ারটা কত ভাই? এটা 2004-2010 চারের গাড়ি, 10 এর রেজিস্ট্রেশন। আর গাড়িটার ভিতরে ইন্টেরিয়রটা হলো বেজ ইন্টেরিয়র, চমৎকার উডেনের ব্যবহার আছে। আর এটা কেন বলছি এক্স করোলার দামে প্রিমিয়ো গাড়ি পাবেন, এটা কারণ এটার নাম্বারটা হলো গাজীপুরের নাম্বার। এটার প্রাইসটা পড়ে 1350 1350 আর জি করোলা আছে একটা 5-এর 1350। ওকে, আর তো আমরা 2002 এর একটা এক্স নোয়া গাড়ি দেখাবো, সানরুফ মনরুফ সহ। আর গাড়িটার ভিতরটা দেখেন, গাড়িটা ব্ল্যাক কালার, ভিতরে ইন্টেরিয়রটা হলো বেজ ইন্টেরিয়র, এবং কি ফুল সানরুফ মনরুফ, এবং কি সেন্ট্রাল এসি, নতুন এক্সেট সিট কভারও পেয়ে যাচ্ছেন জোস। এইটার প্রাইসটা কেমন পড়বে তো ভাই? 12,30,000 12,30,000 তারপরে বাজেট আছে আপনার কাছে? নাই কোনো শব্দ নাই, নাই কোনো শব্দ নাই। আচ্ছা, মানে 12,00,000 বাজেট নেই, বাট চাচ্ছেন এই 7,30,000 যারা যারা সানরুফ মনরুফ চাচ্ছেন, ডুয়েল এসি চাচ্ছেন, তাদের জন্য একটা সুপার স্টার লিমো আছে মাত্র 7,00,000 টাকা প্লাস কিছু বাজেটে এই গাড়িটাও পেয়ে যাবেন। দেখেন সানরুফ মনরুফ সাথে কিন্তু ডুয়েল এসি আছে। এ পাশে ডোরটা খুলে একটু দেখাই দিই, যদি আমরা একটু শর্ট টাইমের মধ্যে মূলত ভিডিওটা করতেছি, আপনার একটু স্ক্রিনে নাম্বার আছে, যে গাড়ির চয়েস হবে একটু স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করবেন। তো দাদা এটা প্রাইসটা কেমন বলছিলেন? 7,30,000 আছে টয়োটা জি করোলা, এ পাশে আছে ওল্ড শেপের এক্স করোলা, নিউ শেপের জি করোলা। এটার মডেল হলো 2005, রেজিস্ট্রেশন 2010-এ, সাদা কালারের গাড়ি, ভিতরে সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র, অ্যান্ড্রয়েড প্লেয়ারও পাচ্ছেন। আর জি করোলাতে যা যা থাকে ভাই সব অপশন পাবেন, হ্যান্ড রেস্ট থেকে শুরু করে সফট টাচ এসি, নিকেলের ব্যবহার জায়গা জায়গা সব অপশন পাবেন। এটার প্রাইসটা কেমন পড়বে ভাই? 1350 এরপর ওল্ড শেপের এক্স করোলা, 2002 এর এক্স করোলা, রেজিস্ট্রেশন 6-এর এটা হচ্ছে বেনসন কালার, সিলভার কালারের গাড়ি, ভিতরে ইন্টেরিয়রটা হলো বেজ ইন্টেরিয়র। এটা পাচ্ছেন আপনি কত ভাই? 10,50,000 10,50,000 আর আমরা সামনে একটা দেখিয়েছিলাম এক্সেসিস্টা এটাও কিন্তু এটা প্রাইস দিয়েছিলেন কত ভাই? এটা হচ্ছে 9,50,000 আমরা ভিডিওতে দেখিয়েছিলাম। এরপর দেখাবো একটা 1500cc-র টিআই ক্যারিনা, সর্বশেষ মডেলের গাড়ি, 2001 এর মডেল, রেজিস্ট্রেশন হলো 2005-এ, তেলের গাড়ি আবার ওয়াও বাইরে ভাই। বর্তমানে মার্কেটের এমন একটা অবস্থা, টিআই ক্যারিনা পাওয়াই যায় না, যদিও পাওয়া যায় ওল্ড শেপের গুলো, চাকাগুলো, এটা কিন্তু সর্বশেষ মডেলের গাড়ি। একটু চাকাগুলো যদি দেখাই দেন। আচ্ছা জোস, এবং কি তেলের গাড়ি? তেলের গাড়ি। এটা প্রাইসটা কেমন দিবেন ভাই? 9,00,000 হাজারো ইয়াং জেনারেশনের ক্রাশ, যদিও বা 9,00,000 বলছেন 6,00,000 শোনা গেছে, হইলে ভালোই হইতো আমার ভিউয়ার্সদের জন্য। এরপর একটা ফুল মডিফাইড একটা 110 1500cc-র গাড়ি, গাড়িটা গ্রে কালার, এবং কি এটার এমন কোনো জায়গা বাদ নাই যে মাই মডিফাই করা হয় নাই, ভিতরে বেস কালার, অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে, সিট কভারগুলোও মডিফাই করা, এবং কি একটা স্পয়লার পাচ্ছেন, 110 স্পিনটা, 1500cc-র গাড়ি, সাইডে সামনে পিছনে বডি কিট করা। এটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই? 6,30,000 পেপারস আপডেট? পেপারস ফেলাস আমি আপডেট করে দেবো, রেট বাড়বে না, মানে রেট বাড়বে না, নতুন পেপারস পাবে, নতুন পেপারস পাবে। তারপর আমরা এই পাশে ভাই 100টা একটু দেখাই, এটা স্প্রিন্টার, বাট এটা সিসি হলো 1331। আচ্ছা, পাল কালারের গাড়ি, ভিতরে ইন্টেরিয়রটা হলো আপনি দেখতে পাচ্ছেন চকলেট কালার টাইপের ইন্টেরিয়র, এ হলো চাকা। এটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই? 4,80,000 মানে সব কি আজকে জোড়া জোড়া রাখছেন? জোড়া জোড়া রাখছি তো। আচ্ছা, এরপরে 1300cc টয়োটা প্রোভক্স, 2003 এর গাড়ি, 8-এর রেজিস্ট্রেশন, সাদা কালার, ভিতরে ব্ল্যাক কালার, সিএনজি করা আছে নাকি এটা ভাই? সিএনজি করা। এটার দাম কেমন চাচ্ছেন? 6,40,000 6,40,000 পিছনে আসে একটা হেরিয়ার গাড়ি, আর হেরিয়ার গাড়ি সবার পছন্দ, বাট হেরিয়ার গাড়ির কথা মাথায় আসলে বাজেট চলে যায় 40,00,000-50,00,000, বাট এই গাড়িটা আপনি পাচ্ছেন 2005-এর গাড়ি মাত্র 25,00,000 টাকায়, প্যানোরামিক সানরুফ আছে সাথে, থ্রি পার্ট, এবং গাড়িটা এক্সট্রা একটা স্পয়লার লাগানো আছে, আর অরিজিনালি বডি কিট পেয়ে যাচ্ছেন চতুর্পাশে। আর হেরিয়ার যে আপনারা অ্যালোরিমগুলো পাচ্ছেন, অরিজিনালি অ্যালোরিম হেরিয়ারের, টায়ারের কন্ডিশনও ভালো আছে, সামনে প্রজেকশন। এটার প্রাইসটা কেমন পড়বো ভাই? 25,000 বলেই দিয়েছি। আর 100 ওয়াগনটা সোল্ড হয়ে গেছে। এখন দেখাবো প্রাডো গাড়ি চালানোর যাদের স্বপ্ন, 20,00,000 গাড়ি ভাই, 1,00,000 টাকায় পাবে, 1,00,000 টাকার স্বপ্ন, সানরুফ সহ 7-সিটার প্রাডো। এবং কি গাড়িটা কি তেলের গাড়ি নাকি? তেলের গাড়ি স্টিয়ারিং আপনার উডেন, দরজার প্যাডে যে ফ্যাব্রিক্সটা সেম ফ্যাব্রিক্সের সিটও পাচ্ছেন, অরিজিনালি সিটগুলো পাচ্ছেন, উভয় পাশে ফোর স্টেপ। আর প্রাডো গাড়ি মানে এটা আলাদা একটা ফিল,
এটা প্রাইসটা কেমন ভাই? 32 লাখ। 32। এখানে দেখাবো একটা হাইস গাড়ি, 2016 মডেলের জিএল, অরিজিনালি জিএল গাড়ি, 2022 রেজিস্ট্রেশন। আর ভিতরটা দেখতে পাচ্ছেন, গাড়িটা ভাই ইউজ হয়েছে অল্প কিছুদিন, এবং কি ভাইয়া গাড়িটা নিয়েও আসছো প্রায় বেশ কিছুদিন হয়েছে। সো গাড়িটা যারা কিনতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে, একটু যোগাযোগ করে আসবেন। এই গাড়িতে একটা সুবিধা পাবেন, আপনারা চাইলে 9 লাখ টাকার মতো লোনের সুবিধা নিতে পারেন। স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করবেন। একটা জিএল গাড়িতে যা যা থাকে প্রত্যেকটা অপশন এই গাড়িতে পাবেন, মানে একটা সুপার জিএল এ যা যা থাকে আর কি, প্রত্যেকটা অপশন। শুধুমাত্র আপনার হাফ প্যাড আর ফুল প্যাড, হাফ প্যাড আর ফুল প্যাড, এই বিষয়টা একটু তফাৎ থাকবে। এটার পেমেন্ট করতে হবে কত টাকা ভাই? এটা 29 লাখ টাকা দাম, যদি লোনে আমি দেই উনি নেয় তাহলে ওই হয়তো 9 লাখ টাকা নিতে পারবে, নিতে পারবে। আচ্ছা, এর একটা র‍্যাপফোর গাড়ি দেখাবো কম টাকায়, সানরুফ সহ গাড়ি, র‍্যাপফোর ওল্ড শেপের গাড়ি। ভিতরে ইন্টেরিয়রটা দেখেন, এখন একেবারে পরিপাটি, সবকিছু কমপ্লিট আছে। গাড়ি তো ভাই স্টার্ট নিবে তো? হ্যাঁ, টোকা স্টার্ট নিবেন, মানে টেকনাম থেকে তেতুলে চলে যাবেন এই গাড়ি নিয়ে। জি, দাম কেমন পড়বে এটার? মাত্র 7.5 লাখ। 7.5 লাখ টাকায় সানরুফ সহ র‍্যাপফোর, ওয়াও। ডেলিকাটা কি দেখাইবেন ভাই? ডেলিকাটা দেখাবেন কি করতে? রেডি হোক, এটা ওয়াশ পলিশ হচ্ছে, যে সিট মিট খোলা করতেছে। আচ্ছা, এই সিট মানুষ দেখলে কি করবে? ওয়াশ পলিশ করতেছেন, ওকে। এটা কিন্তু একটা নতুন গাড়ি, মানে এটা এতদিন পড়ে পড়া ছিল, ভাইয়া নিয়ে আসছে। ছোট্ট মেট্রোর গাড়ি, এখন ওরা কমপ্লিট হচ্ছে। এটার বিষয়ে একটু স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করবেন। তারপর আমরা একটা রয়্যাল ক্রাউন দেখাবো। আর ভিডিওটা আমরা শর্ট টাইমে কেন শেষ করছি, কারণ লং হয়ে গেলে আপনারাও দেখতে বা আপনি বিরক্ত ফিল করবেন, তাই স্ক্রিনে নাম্বার আছে, একটু আর্লি যোগাযোগ করবেন। রয়্যাল ক্রাউনের রয়্যাল ক্রাউনটা দেখেন ভাই, একটা রাজা বাচ্চাদের গাড়ি একটা সময়ের। আর এই গাড়ির মডেল হলো 98, নিউ হিসেবের গাড়ি, রেজিস্ট্রেশন 2010, 2000 সিসির গাড়ি। ভিতরটা যখন খুলবেন ভাই, আলাদা একটা মানে ফিল পাবেন এই গাড়িতে বসলে। এটা রেজিস্ট্রেশন 2010 না ভাই, এটা 2002 বলছিলাম। আচ্ছা জি, আপনি 10 বলে 10-এ, আচ্ছা সরি, 98 মডেল, 2002 রেজিস্ট্রেশন, সিলভার কালার, রয়্যাল ক্রাউন। আর এই লোগোটা দেখেন ভাই, এটা প্রাইসটা কেমন পড়বে ভাই? 1250। সর্বশেষ নোয়া এক্স স্মার্ট, এক্স স্মার্ট, ওকে। একটা এক্স স্মার্ট 2011 মডেল, তেলের গাড়ি, 11 গাড়ি তেলের গাড়ি, ওয়ান ডোর পাওয়ার, এবং কি 4টা ক্যাপ্টেন সিট পেয়ে যাবেন, ফুল সেন্ট্রাল এসি, স্টিয়ারিং এ ক্রুজ কন্ট্রোল, সফট টাচ এসি, যা যা থাকে। আর এবং কি এটা তেলের গাড়ি, আর একটা গাড়ি তেলে তখনই থাকে যখন একটা ফ্যামিলি পারপাসে একটা গাড়ি ইউজ হয়। যখন আপনি কমার্শিয়াল চিন্তাধারা করবেন, রেন্টে গাড়ি চালানোর চিন্তাধারা করবেন, তখন কিন্তু আপনি তেলে চালাবেন না, কারণ আপনার পোষাবে না, তখন অবশ্যই সিএনজি করে নেবেন, রাইট? সো এটার প্রাইসটা কেমন পড়বে ভাই? 2150 ভাই, 2150। তো দাদা, আমাদের তো মেবি সবগুলো গাড়ি দেখানো শেষ, মোটামুটি সব। আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমার অ্যাড্রেসটা হচ্ছে পশ্চিম ধানমন্ডি, রায়ের বাজার, শিকদার মেডিকেলের উত্তর চাড়ি, শাহালিকার সেন্টার। সবাইকে ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করবেন আর শোরুমটা ভিজিট করবেন। আশা করি ইনশাল্লাহ আপনার স্বপ্নের গাড়িটাও পেয়ে যাবেন, কারণ এই শোরুমে সব মিলে ভাই 30টার মতো গাড়ি আছে, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, এই রেঞ্জের ম্যাক্সিমাম গাড়ি। সবাইকে ধন্যবাদ। তো ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।